যে সমস্ত ড্রাগন বাগানিতে ড্রাগন গাছে এরকম লাল স্পট দেখা যাচ্ছে তারা দ্রুত ট্রিটমেন্ট করেন, নইলে আপনার গাছ পচে যেতে পারে। যেমন দেখেন আমার এই এক জায়গায় হয়েছে, আমার এক জায়গা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এসব লক্ষণগুলো যদি আপনাদের ড্রাগন গাছে দেখা যায় তাহলে দ্রুত ট্রিটমেন্ট করতে হবে, নাহলে আপনার গাছগুলো পচে যেতে পারে। দেখেন আমার গাছগুলো সব ভর্তি হয়ে গিয়েছে কিচি কিচি জায়গায়, এরকম দেখতে পাচ্ছি। দেখেন আমার এই এক জায়গায় পচন ধরেছিল, আস্তে আস্তে কতটা নিচে নেমে গিয়েছে, আমি কেটে ফেলে দিয়েছিলাম, তারপর থেকে আর হয়নি। তো আপনারা যেখানে দেখবেন এরকম পচন ধরেছে, আপনারা যদি দেখেন যে বেশি পরিমাণে পচন ধরেছে তাহলে সেই জায়গাটাকে কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে দেবেন। অবশ্যই ধারালো অস্ত্রটাকে স্যানিটাইজ করে নেবেন, নাহলে আবার পচন ধরতে পারে। দেখেন আমি এখান থেকে কেটে ফেলে দিয়েছিলাম, এর কারণে আর আমার এখান থেকে কিছু হয়নি। আপনারা যদি না কেটে ফেলে দেন তাহলে আস্তে আস্তে সব নিচে পর্যন্ত ফাঙ্গাস ছড়িয়ে পড়বে আর আপনার গাছ দ্রুত মারা যাবে। আপনারা দেখেন আমার এক জায়গাতে আছে, যদি আপনাদের কাছে এরকম ধরনের কোনো ফাঙ্গাস দেখে থাকেন তাহলে এটা ফাঙ্গাসের প্রথম স্টেজ, এই স্টেজে ফাঙ্গাসগুলোকে দ্রুত ঠিক করা দরকার, নাহলে আপনাদের গাছগুলোতে পুরোটা ভর্তি হয়ে যাবে এবং আপনার গাছগুলো সব মরে যাবে। সে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করেন। এর জন্য একটা বিশেষ ধরনের কেমিক্যাল পাওয়া যায়, তার নাম হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড। এই হাইড্রোজেন পার অক্সাইড দুই ধরনের হয়ে থাকে, মূলত দুই ধরনের পাওয়া যায়। একটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড 6%, আর একটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড 3%। এই দুটো পার্সেন্টের হাইড্রোজেন পার অক্সাইড খুব ব্যবহৃত হয়ে থাকে এবং এই দুটো পার্সেন্টই গাছের জন্য ব্যবহার হয়ে থাকে। আপনাদের কাছে যদি হাইড্রোজেন পার অক্সাইড 6%টা থাকে তাহলে আপনারা 1 লিটার জলে 10 ml করে মিশিয়ে স্প্রে করবেন, এবং আপনাদের অন্যদের কাছে যদি 3% থেকে থাকে তাহলে আপনারা 1 লিটার জলে 20 ml মিশিয়ে ব্যবহার করতে পারেন। ফলে দেখবেন সেই জায়গাটাকে দ্রুত ভালো হয়ে যাবে এবং আপনারা এই হাইড্রোজেন পার অক্সাইডকে মাটিতেও ব্যবহার করতে পারেন। ড্রাগনের মাটিতে ব্যবহার করলে আপনাদের গাছ দ্রুত বৃদ্ধি পাবে। এই হাইড্রোজেন পার অক্সাইড রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে, গাছের যে কোনো রোগ প্রতিরোধ করতে এই হাইড্রোজেন পার অক্সাইড খুবই ভূমিকা রাখে। আপনারা বর্ষাকালে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে বর্ষাকালে বৃষ্টির সময় গাছগুলো কত সুন্দর সতেজ এবং ভালো থাকে, দেখতে সুন্দর লাগে, সতেজ গাছ, অনেক সুন্দর পাতা, নতুন নতুন পাতা গজায়। এর মূল কারণ হচ্ছে বৃষ্টির জলে হাইড্রোজেন পার অক্সাইড থাকে, ওই জন্য গাছগুলো এত সতেজ এবং সুন্দর থাকে। ঠিক আছে বন্ধুরা, আপনারা হাইড্রোজেন পার অক্সাইড অ্যাপ্লাই করে দেখুন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আমার কাছে আপাতত এখন হাইড্রোজেন পার অক্সাইডটা নেই, তবে খুব শিগগিরই চলে আসবে, আমি অর্ডার দিয়ে দিয়েছি, কিছুদিনের মধ্যে চলে আসবে। তারপরে আবার একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করব, 5 দিন পর আমি আবার একটা ভিডিও নিয়ে আসছি, আপনারা সঙ্গে থাকুন।